ଦେଖୋ ଶିଖୋ ରେ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ ଆମର ସମସ୍ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁମାନଙ୍କୁ ଗଣତନ୍ତ୍ର ଦିବସର ହାର୍ଦ୍ଦିକ ଅଭିନନ୍ଦନ ଓ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇ ଆରମ୍ଭ କରୁଛୁ ଆଜିର ତିରିଶଟି ବଡ଼ ଖବର ନମ୍ବର ୱାନ୍ কৃষক যোৱান বৈজ্ঞানিক এশ গৰ্বিত কহিলে ৰাষ্ট্ৰপতি আজি বাধাৰণতন্ত্ৰ দিবসাধাৰণতন্ত্ৰ দিবস পূৰ্ব কালি ৰাষ্ট্ৰ উদ্দেশ্যৰে বাৰ্তা ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দ ৰাষ্ট্ৰপতি প্ৰতূল প্ৰাকৃতিক পৰিস্থিতি অনেক সমস্যা বা কোভিড ভৰি বিপদসত আমাৰ পৰিশ্ৰমী কৃষক দেশৰ খাদ্য সুৰক্ষা সুনিশ্চিত কৰিদুৰ যোৱান কঠোৰতম পাৰ্থিতিৰে মানে দেশৰ সীমা সুৰক্ষা যোগাই চিচেন আৰু গলৱান ঘাটীৰে সজাগ যোৱানৰ বীৰত্ব দেশপ্ৰেম আৰু বলিদান ପାଇଁ ଦେଶ ସବୁବେଳେ ଗର୍ବିତ ଦିନରାତି ପରିଶ୍ରମ କରି କୋଭିଡ୍ ଭୂତାଣୁକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା ସହ ଖୁବ୍ କମ୍ ସମୟରେ ଟିକା ବିକଶିତ କରି ଦେଶର ବୈଜ୍ଞାନିକ ଇତିହାସ ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି ବୋଲି ରାଷ୍ଟ୍ରପତି କହିଛନ୍ତି ନ୍ୟାୟ ସ୍ୱତନ୍ତ୍ରତା ସମତା ଏବଂ ଭ୍ରାତୃଭାବ ଆମ ଜୀବନ ଦର୍ଶନର ସିଦ୍ଧାନ୍ତ ଅଟେ ରାଷ୍ଟ୍ର ନିର୍ମାଣ କରିଥିବା ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମୀମାନଙ୍କର ଏହି ମୂଲ୍ୟବୋଧର ଏକ ଆଦର୍ଶ ହୋଇଥିଲା ଏହି ମୂଲ୍ୟବୋଧର ସାର୍ଥକତାକୁ ସମୟ ଅନୁସାରେ ସ୍ଥାପିତ କରିବା ପ୍ରତ୍ୟେକ ନୂଆ ପିଢ଼ିର ଦାୟିତ୍ୱ ବୋଲି ରାଷ୍ଟ୍ର ଉଦ୍ଦେଶ୍ୟରେ ବାର୍ତ୍ତା ଦେଇ କହିଛନ୍ତି ରାଷ୍ଟ୍ରପତି ରାମନାଥ କୋବିନ୍ଦ ନମ୍ବର ଟୁ ବଦଳିବ ଯୁକ୍ତ प्रश्नपत्र ढाचा एथर पचश प्रतिशत मल्टिल चॉईस

ପଞ୍ଜିକରଣ କରିଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀ ସତୁରି ପ୍ରତିଶତ ସିଲାବସ୍ ଅନୁଯାୟୀ ନୂତନ ଢାଞ୍ଚାରେ ପରୀକ୍ଷା ଦେବେ ତେବେ ପରୀକ୍ଷା ପାଇଁ ଛାଡ଼ ହେବା ନେଇ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ନିଷ୍ପତ୍ତି ହୋଇନାହିଁ ବୋଲି ବିଦ୍ୟାଳୟ ଗଣଶିକ୍ଷା ମନ୍ତ୍ରୀ ସମୀର ରଞ୍ଜନ ଦାସ କହିଛନ୍ତି ନମ୍ବର ଥ୍ରୀ ট্রাটর র্যালি রুটচাট নিয়ে পুলিশ চাষী সহমতি কৃষিআইনক বি চালা আন্দোলন দিনকুদিন তীব্র হবেন লাগি নৃষিআইন নিয়ে কেন্দ্র সরকার সমস্ত প্রস্তাবক চাষি সংগঠন মানে প্রত্যাখ্যান করব জানুয়ারি ছবিশে ট্রাটর র্যাপি যোজনা চূড়া করেছেন এ বাবদে দিল্লি পুলিশ গতকাল অনুমতি দিয়ে বেড়ে কালি বরিষ্ঠ পুলিশ অধিকারী এবং চাষী মানে এক বৈঠকের এ বাবদে আলোচনা র্যালের রুটচাট নিয়ে পুলিশ এবং চাষী নেতা সহমতি প্রকির তিনিস সীমায় এই র্যালি শহে কিলোমিটার রাস্তা অতিক্রম করবে বলে জায়গা আন্দোলন জারি রই সিঙ্গুসীমা টিকি সীমা এবং গাজীপুর ইউপি গেট অঞ্চলের র্যালে সামিল হওয়া হাজার হাজার ট্রাক্টর পৌঁছি সারিছে এই তিন সীমায় বড় ধরণের চাষী সমাবেশ দৃষ্টিতে রাখি ব্যাপক সুরক্ষা পদক্ষেপ গ্রহণ করা নম্বর ফোর। গণতন্ত্র দিবস প্যারেডে অংশগ্রহণ করি বাংলাদেশর শহে বাইশ জনি দল এথর গণতন্ত্র দিবস প্যারেডে বাংলাদেশ সামরিক বাহিনীর এক শহে বাইশ জনি পরেড দল অংশগ্রহণ করব প্রথমথরপ্রে বাংলা এত বড় দল ভারতের গণতন্ত্র দিবস প্যারেডে রে ভাগ নেছি এই পরেড দলের বাংলাদেশনা নৌসে বানার যবান মানে রই বাংলা সেনার কতক স্বতন্ত্র ইউনিট্রু বছবছ যবানু এই প্যারেড পরেডপ্রাই বছা যাই এই যবান মান পূর্বপুষ মানে বাংলাদেশ মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করে পাকিসান অত্যাচার বিধে

পাণিপাক সূচনা ঘন কুড়িপৰা দশৰু ওৰ্ধ জিলা য়েলো ৱাৰ্ণিং জাৰি পঁচিছ তাৰিখ ৰাতি ছব্বিছ তাৰিখ সকালে ৰাজ্যৰ দহৰো ঊৰ্ধ জিলাৰে ঘন কুড়ি হ'বাৰ সম্ভাৱনা ৰচি এতিয়া অনুগুণ ঢেঙানা বৌদ্ধ কন্ধমাৰ নয়াগ খোৰ্ধা কটক জগতসিংপুৰ কেন্দ্ৰাপড়া যাপুৰ আৰু ভদ্ৰক আদি জিলা ভূৱনেশ্বৰ পাণপাক কেন্দ্ৰ পক্ষুৰু য়েলো ৱাৰ্ণিং জাৰিছে সেইপৰি উপকূল ওড়িশা সমেত কেন্দুজৰ ময়ুৰভ অনুগু ঢেংানা বৌদ্ধ কন্ধমাণ ৰায়গগড় কোৰাপুট আদি জিলাৰ গোটেই দুইটি স্থানলৈ মধ্যম ধৰণৰ কুহি হৈ পাৰে Number six. নিজে পঢ়ি থল পোষ্য স্কুল ভাৱে গ্ৰহণ কৰবীন চৰকাৰী স্কুলক পোচে স্কুল ভাৱে গ্ৰহণ কৰিবী নবীন পট্টনা কেন্দ্ৰমন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধান প্ৰতাপ ষড়গী সমেত হাইকোৰ্টৰ বিচাৰপতি সমস্ত মন্ত্ৰী সমস্ত সাংসদ আৰু বিধায়ক মানুহে পঢ়ি থকা বিদ্যালয় বা পচন্দৰ বিদ্যালয়ক পোষে স্কুল ভাৱে গ্ৰহণ কৰিবৰোধ কৰিমন্ত্ৰী সপটে শিক্ষাবিত মানে মুখ্যমন্ত্ৰী আয়ান স্বাগত কৰিছিল যোন স্কুলৰ মনীষ হৈছ এব স্কুল কথা ভাব পোচ্য স্কুল ভাৱে গ্ৰহণ কৰাৰ

कार्यक्रम पई सांस्कृतिक दळ नेले आऊ आयोजकां संस्कृती विभाग दौडवाक पडव म सांस्कृतिक कार्यक्रम कला परे पारिश्रमिक पई पारिश्रमिकांना कलाकारां विभाग चक्कर काटीबाकू पडिबो नाही ए नाहिु व्यवस्था ऑनलाइन अनलन्रे ही हो्यर विभिन्न स्थानक सांस्कृतिक दळ प्रेरणा प्रक्रिया व्यवस्थित स्वच्छ पई संस्कृति विभाग कार्यकारी करू जाऊची इंटीग्रेटेड ट्रुप मॅनेेजमेंट सिटम आसंब्रुरी शेष सुद्धा या कार्यकारी विभाग लक्ष्य लक्ष्यखीची इंटीग्रेटेड ट्रुप मॅनेेजमेंट চিষ্টমৰে ব্যৱস্থা অনুযায়ী সাংস্কৃতিক দল প্ৰেৰণ পাই ওড়িয়া ভাষা সাহিত্য সংস্কৃতি বিভাগৰ এক স্বতন্ত্ৰ পোৰ্টাল পোৰ্টালে আয়োজক সংস্থা নিজৰ নাম পঞ্জিকৰণ কৰবে সেইপৰিকৃতিক বিভাগৰ আৰ্থিক সহযোগে কাৰ্যক্ৰম পৰিৱেশন কৰিবসকৃতিক দল কি কলাক নিজক পঞ্জিকৃত কৰবে নম্বৰ এই দুইজণু ৰাষ্ট্ৰপতি পুলিচ পদক এঘাৰজণ পুলিচ পদক পুলিচ বাহনীৰে উল্লেখীয় সেৱা নিমন্তে দুই হাজাৰ একৈশ সাধাৰণতন্ত্ৰ দিবস অৱসৰৰেশৰজ পুলিচ কৰ্মচাৰী ৰাষ্ট্ৰপতি পুলিচ পদক আৰু পুলিচ পদক পাইক যোগ্য বেচিত হৈছিল তেৰ জুইজ উল্লেখনীয় সেৱা নিমন্তে ৰাষ্ট্ৰপতি পুলিচ পদক পাওঁ বেলেগ অৱশিষ্ট এঘাৰজণক গুণাৎক সেৱা নিমন্তে পুলিচক পুলিচ পদক মিলিব ভূৱনেৰস্থিত এছ আই ডব্লু অফিচ অট্টাডিকাৰে গুইন্দা নিৰ্দেশাালয়ৰ গুইন্দা নিৰ্দেশক ৰাধাকিশন শৰ্মা আৰু বিজু পট্টনা ৰাজ্য পুলিচ একাডেমীৰ ডেপুটি সুবেদাৰ বুদ্ধি বাহাদুৰ থাপ্পাং ৰাষ্ট্ৰপতি পুলিচ পদক প্ৰদান কৰা গণতন্ত্ৰ দিবস পাৰেড্ৰ যুদ্ধ বিমান উড়ে মহিলা পাইলট ভাৱনা আজি পূৰা দেশ পঢ়িব যাওঁ গণতন্ত্ৰ দিবস এই ঐতিহাসিক দিৱসৰে জাতীয় পাৰেড্ৰ ইতিহাস ৰচিব বিহাৰী ঝিয় ভাৱনা কান্ কাংকিনা প্ৰথম থৰপ জনে মহ ফাইটৰ পাইলট ভাবে সি উবে বায়ুসেনাৰ যুদ্ধ বিমান ଭାରତୀୟ ବାୟୁସେନା ଏଥିପାଇଁ ଫାଇଟର ପାଇଲଟ ମାନଙ୍କର ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ଟିମ୍ ଗଠନ କରିଛି ଆଉ ଏହି ଟିମ୍ରେ ସାମିଲ ଅଛନ୍ତି ମହିଳା ଫାଇଟର ପାଇଲଟ ଭାବନାକାନ୍ତ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଜଣେ ମହିଳା ଫାଇଟର ପାଇଲଟ୍ ଭାବେ ସେ ଦିଲ୍ଲୀ ପରେଡରେ ଅଂଶଗ୍ରହଣ କରିବେ ଭାବନାଙ୍କର ପିଲାଟି ଦିନରୁ ପରେଡରେ ଭାଗ ନେବାର ଆଗ୍ରହ ଥିଲା ଏବେ ତାଙ୍କର ଏହି ସ୍ୱପ୍ନ ସାକାର ହେବାର ଅବସର ଆସିଛି ନମ୍ବର ଟେନ୍ ফেব্রুয়ারি চৌদর কোভিড টিকার দ্বিতীয় ডোজ আসা ফেব্রুয়ারি হব কোভিড টিকার দ্বিতীয় ডোজ জানুয়ারি ষোলরে প্রথম ডোজ নিয়ে সমস্ত স্বাস্থ্যকর্মীকে ফেব্রয়ারী চৌদর দ্বিতীয় ডোজ দিয়ে যাব প্রথম পর্য়ের এক লক্ষ বয়ানব্বই হাজার টিকাকরণ করা লক্ষ্য রাখাই আসন্তা ফেব্রুয়ারি দশ সুদ্ধা রাজ্যের সমস্ত তিন লক্ষ পচাশ হাজার স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ কোভিড টিকা দেওয়ার সরকার লক্ষ্য রাখি তবে এপর্যন্ত এক লক্ষ বাউন্ন হাজার তিনশো একাবন জনক টিকা দিয়ে সরিলা দ্বিতীয় পর্ কোভিড যোদ্ধাঙ্কর ডাটাবেস প্রস্তুত

নম্বর টুয়েলভ শিশু ও মহিলা বিধে অপরাধ রক্ষে স্বতন্ত্র শাখা শিশু ও মহিলা মানুষ সুরক্ষা পরে রাজ্য সরকার সর্বোচ্চ প্রাথমিকতা আসি মহিলা শিশু মানুষের হাউব নির্যাতনা তথা সেই সংক্রান্তীয় অপরাধকে যেপি ফলপ্রদ ভাবে রোকাই পাব এবং অভিযোগ উচিত ভাবে তদন্ত করাই পাব তা দৃষ্টিতে রক্ষি মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক রাজ্য পুলিশের এক স্বতন্ত্র শাখা খোলিপ্রে ঘোষণা করে মুখ্যমন্ত্রী কাল এই স্বতন্ত্র শাখাপ্রে বাষাঠিটি বিভিন্ন পদবী মঞ্জুর করছেন এতে পুলিশ বিভাগের ষাটিটি পদবী সহ সাইবর ফরেনসিক এবং আইটি পাই দুইটি মধ্যে মঞ্জুর করা জনে আইজি পাহ্যার অধিকারী নেতৃত্বের এই শাখা পরিচালিত হব ନମ୍ବର ଥାର୍ଟିନ୍ ଫେବୃୟାରୀ ଏକରେ ଚାଷୀଙ୍କ ସଂସଦ ଅଭିମୁଖେ ପଦଯାତ୍ରା କୃଷି ଆଇନକୁ ବିରୋଧ କରୁଥିବା ଚାଷୀମାନେ ନିଜର ଆନ୍ଦୋଳନକୁ ଆହୁରି ତୀବ୍ର କରିବାକୁ ଯୋଜନା ପ୍ରସ୍ତୁତ କରିଛନ୍ତି ଆଜି ଟ୍ରାକ୍ଟର ରାଲି କରିବାକୁ ନିଷ୍ପତ୍ତି ନେଇଥିବା ଚାଷୀ ସଂଗଠନ ଆଗକୁ ସଂସଦ ମଧ୍ୟ ଘେରାଉ କରିବ ଆସନ୍ତା ଫେବୃୟାରୀ ଏକରେ କେନ୍ଦ୍ର ଅର୍ଥମନ୍ତ୍ରୀ ନିର୍ମଳା ସୀତାରମଣ ବଜେଟ୍ ଉପସ୍ଥାପନ କରିବେ ସେହିଦିନ କୃଷି ଆଇନକୁ ବିରୋଧ କରି ଦିଲ୍ଲୀର ବିଭିନ୍ନ ପ୍ରାନ୍ତରୁ ଚାଷୀମାନେ ସଂସଦ ଅଭିମୁଖେ ପଦଯାତ୍ରା କରିବେ ଏହି ପଦଯାତ୍ରା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ରହିବ ବୋଲି କ୍ରାନ୍ତିକାରୀ କିଷାନ ୟୁନିୟନ୍ ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି দৰ্শন পালি আমাৰ দাবী মুতক কৃষি আইন কিবা আমি সংসদ ভূমুখে পদযাত্ৰা কৰো নম্বৰ ফ'ৰ্টিন নাম পঞ্জিকৰণ কৰি ব'লিহে আদিবাসী মে এথৰ আদিবাসী মেৰা বুলিব নাম পঞ্জিকৰণ কৰিব পাৰিব জিনিপত্ৰ কি কেশলেছ ট্ৰাঞ্জেকচন ব্যৱস্থা কৰা দৰ্শকমানক ভিড এড় অনুসূচিত জাতি জনজাতি উন্নয়ন বিভাগ পক্ষুৰু আয়োজিত আদিবাসী মে দেখিব ডব্লু 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 ডট আদিবাসী মেৰা টু থাউজেণ্ড টুৱেণ্টি ওৱান ডট কম ৱেবছাইটু যিজ নাম পঞ্জিকৰণ কৰি পাৰিব কি ভুল মাধ্যমেৰে দেখিপাৰিবলাইন পঞ্জিকৰণ কৰি মোবাইল পাই বাৰকোড দেখি मेळा परिसर को प्रवेश करे जेव्हा पंजिकरण कर नवे मेळार फाटक पाखे निज नाम पंजीकरण कर परिसर को प्रवेश करपरे दर्शकने केवळ एक घटाप्रि मेळा परिसर बोली पारे मेळा परिसर पेटियम माध्यमने कॅशलेस ट्राजेक्शन व्यवस्था कर करचुअल माध्यम मेळा बुली दर्शक सामग्री किनी किणीपारे नंबर फिफ्टिन ओडीशापे नाबार्डर एक लक्ष दश हजार कोटीर ऋण योजना দুই হাজার আর্থিক বর্ষে ওড়শার অগ্রাধিকার ক্ষেত্রপ্রাইাবার্ড পক্ষ দশ হাজার সাতশো পঁয়ত্রিশ কোটি টঙ্ার ঋণ যোজনা প্রস্তুত করা করাছি নাবাড় পক্ষ সোমবার দিন আয়োজিত ঋণ সেমিনারে রাজ্য ফোকস পেপরক্য অর্থমন্ত্রী নিরঞ্জন পূজারী উন্মোচন করে এতে কুহাইছে যে আর্থিক বর্ষে কৃষি ও গ্রামীণ ক্ষেত্রকে রাজ্যের আনুমানিক ঋণ প্রদান চড়িত আর্থিক বর্ষ তুলনায় বাইশ দশমিক পাঁচ প্রত বৃদ্ধি পাই কৃষিক্ষেত্রক ঋণ প্রদান চলিত আর্থিক বর্ষ তুলনায় সাত দশমিক তিন চারি প্রত বৃদ্ধি পাই

নম্বর সিক্সটিন সচড় হাইস্কুল পাঠাগার সচড় হব স্কুল পাঠাগার সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ের পাঠাগারগুড়ি পুথরে কার্যক্ষম করা অটা ভিড় বিদ্যালয় গণশিক্ষা বিভাগ পক্ষ প্রথম পর্য়ে নবম ও দশম শ্রেণী ছাত্রছাত্রী উপযোগী বিভিন্ন পুস্তকগু পাঠাগারে রক্ষা নিষ্পতি এপ্রিং ওড়িশা প্রকাশন তথা প্রকাশনী সংস্থাগুড়িঠার পুস্তক আহ্বান করা পাঠাগার লাগে কেউ সব বিষয়ের পুস্তক আবশ্যকতা রয়েছে কমিটি পুস্তক কিছু সে গণশিক্ষা বিভাগ পক্ষ গাইডলাইন জারি হয়েছে রাজনৈতিক সামাজিক জাতি ধর্ম সম্প্রদায় সহ জড়িত কৌশি পুস্তক ন কি স্পষ্টভাবে সূচনা দিয়ে যাই আগ্রহী প্রকাশক প্রকাশন প্রতিষ্ঠান ফেব্রুয়ারি আঠ তারিখ সুদ্ধা এঁথ দরখাস্ত পঠাই পারবে বহি সরকার অর্থ যোগাই দেবে চলিত বর্ষ রাজ্য বজেট্রে এপ্রিং স্বতন্ত্র অর্থ ব্যবস্থা হয়েছে নম্বৰ ছেভেণ্টি এপ্ৰিল পাঁচ ৰু মাট্ৰিক প্ৰি বোৰ্ড পৰীক্ষা মাধ্যমিক শিক্ষা পৰিষদ অধীনত পৰীক্ষা দাবু থকা দশম শ্ৰেণী ছাত্ৰ ছাত্ৰীক লাগি এপ্ৰিল পাঁচৰে প্ৰি বোৰ্ড পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব ওড়িশা মাধ্যমিক স্কুল শিক্ষক সংঘ অৰ্থাৎ ওষ্টা দ্বাৰা পৰিচালিত হ'ব তিৱা এই পৰীক্ষা এপ্ৰিল পাঁচ ৰু দশ মধ্যেৰে মে' তিনিৰে হ'ব যাওঁ বোৰ্ড পৰীক্ষাৰ অবিকল পৰীক্ষা হ'ব উক্ত পৰীক্ষা ফল এপ্ৰিল বাৰৰে সমস্ত বিদ্যালয়ে প্ৰকাশিত হ'ব দশম শ্রেণীপ্র পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়ন ব্যবস্থায় কিছুটা পরবর্তন করা ওষ্টা পক্ষর আসন্দ সতাইশ তারিখে পরবর্তিত পাঠ্যকোশা আধারে সংশোধিত টেস্ট পেপর প্রকাশিত হব মার্চ একত্রিশ মধ্যে সমস্ত বিষয়ের পাঠপড়া শেষ করা সমস্ত প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষয়ত্রী ওষ্টার বিনোদ বিহারী পাণিগ্রাহী ভারীচরণ সাউ প্রকাশচন্দ্র মহান্তি রঞ্জন কুমার দাস অশোক কুমার মহাপাত্র প্রমুখ নিবেদন করেছেন নম্বর এইটি পুরোনা নোট অচড়ি প্রকাশ পাই খবর মিছ পুরোনা শহে টঙ্কা দশ টঙ্কা নোট শীঘ্র বন্ধ হয়ে যাব কিছু জাতীয় গণমাধ্যমে প্রকাশ পাই খবর মিছ বর্তমান স্থিতিরে কৌশি প্রকার নোট বন্ধ হব না বলে কাল ভারতীয় রিজর্ভ ব্যাঙ্ক স্পষ্ট করেছি আর্বিআই টুইট করেছি যে কিছু নির্দিষ্ট গণমাধ্যমে শহে দশ ও পাঁচ টঙ্কা নোট অচড়বর প্রকাশ পাই হেলে এই রিপোর্টরে কোশি সত্যতা না নম্বৰ নাইণ্টি টি আৰ পি ৰেট ফিক্স কৰিব লাগি অৰ্ণৱ দেউতা টকা কহিলে বাৰ্কৰ চি ই ৰিপব্লিক্ টিভি মুখ্য সম্পাদক অৰ্ণৱ গোস্বামী দেউতা টংাৰে বিদেশ বুলুতে ব্ৰডকাষ্ট অৰ্ডিনাঞ্চ ৰিচৰ্চ কাউনচিল অৰ্থাৎ বাৰ্কৰ পূৰ্বত সি ই পাৰ্থ দাস গুপ্তা চেনেলৰ টি আৰ পি ৰেটিং বঢ়াব অৰ্থাৎ জালিয়াতি কৰি টিভি দেখুওৱা দৰ্শকৰ সংখ্যা বঢ়াবা এই অৰ্থ দে অৰ্ণৱ মুম্বাই পুলিচকু হাতলেখা স্বীকাৰোক্তিৰে একথা প্ৰকাশ কৰিছ গুপ্ত এতিয়া সেখিচ্য়াৰ বিদেশ বুলিব তিনিবৰ্শ ভিতৰত বাৰ হাজাৰ ডলাৰ আৰু চিৰিছ লক্ষাপব্লিক টিভিৰ মুখ্য সম্পাদক অৰ্ণৱ গোস্বামী এয়াতে অৰ্ণৱৰ অডু ক্ৰমশ বঢ়িব লাগিছে দুই হাজাৰ চাৰি ৰূপে অৰ্ণৱ গোস্বামী জানিছিলে পাৰ্থ দুই হাজাৰ তেৰৰে বাৰক সিঅ' ভাৱে যোগদে দুই হাজাৰ সতৰৰে অৰ্ণৱ গোস্বামী ৰিপব্লিক টিভি আৰম্ভ কৰা পূৰ্বৰ তহ যোগাযোগ কৰি পৰীক্ষাৰে সহায়ত কৰিবৰ্তইলে নম্বর টোয়েন্টি গ্যাস রু ইথানল উৎপাদন করি সেল দেশের প্রথম ভারতীয় ইস্পাত কর্তৃপক্ষ লিমিটেড অর্থাৎ সেল গ্যাস ইথানল উৎপাদন করা যোজনা সেল এর চন্দ্রপুরস্থিত ফেরো আলোয় প্ল্যাটে এই প্রকল্প করব এপ্রেম চারিশ কোটি টাকা বিনিযোগ হব এই প্রকল্প দেশর প্রথম বলে কুহযুচি ভারতের অশোধিত তেল আমদানি উপরে নির্ভরশীলতা হ্রাস করা এবং কার্বন নির্গত জনিত সমস্যার কেন্দ্র সরকার করে যোজনা অধীন এই কার্য হাতক নিয়ে ভারতীয় ইস্পাত গবেষণা প্রযুক্তি মিশন নির্দেশক মুকেশ কুমার ককল্প কার্যকারী হলে স্পাত ক্ষেত্রে বিশ্বর এবার চতুর্থ এবং ভারতের প্রথম প্রকল্প বর্তমান সুদা এই জৈব ইথানল ইন্ধন উৎপাদন প্রযুক্তি চীন দুইটি এবং আর্সেল মিতলের বেল্জমস্থিত একখানার রয়েছে নম্বৰ টুৱেণ্টি ৱান ভাৰতীয় সেনাৰ হেলিকপ্টৰ ক্ৰাছ সাধাৰণতন্ত্ৰ দিবস পূৰ্ব ভাৰতীয় স্থলসেনাৰে বহুত বড়ো অঘটন ঘটিছে কালি সন্ধিয়াৰে স্থলসেনাৰ গোটেই হেলিকপ্টৰ জম্মু কাশ্মীৰৰ কঠু জিলাৰে দুৰ্ঘটনাগ্ৰস্ত খচি পাতিছে এতিযোগু হেিকপ্টাৰেই দুইজ গুৰুতৰ হৈ থকা জনাপিছে স্থানীয় সেনা হস্পিটেলত ভৰ্তি কৰাইছে সূচনা অনুসাৰে কালি সন্ধিয়াৰে দুইজণ পাইলটক নি হাল দ্বাৰা প্ৰস্তুত ধ্ৰুৱ হেলিকপ্টৰ উড়ান ভৰিছিল তে কঠুৰ লক্ষ্মপুৰ ঠাই হঠাৎ এ যান্ত্ৰিক ত্ৰুটিৰ সন্মুখীন হৈছিল ইয়াৰ সেকেন্ড মধ্যে তড়ি পড়েছিল দুর্ঘটনা এতে থিলা লা হেলিকপ্টারটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাই ন কেন্দ্ৰাপড়াৰে মেডিকা কলেজ দাবীক ধৰ্মেন্দ্ৰ মোহৰ কেন্দ্ৰাপড়াৰে মেডিকা কলেজ হেব ৰাজ্যৰকাৰ যদি এই ক্ষেত্ৰতে সহযোগৰ হাত বঢ়াইবে তে কেন্দ্ৰ চৰকাৰ নিশ্চিত মেডিকা কলেজ পাই আগবঢ়াব কেন্দ্ৰমন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধান কালি জিলাবাসী দীৰ্ঘবৰ্শৰ মেডিকা কলেজ দাবী উপেৰে মোহৰ মাৰিব এভৰি প্ৰত্ৰিয়া ৰখিছিল গণমাধ্যম প্ৰশ্নৰ উত্তৰদেশ স্পষ্টভাৱে শ্ৰী প্ৰধান কৰিছিল যে ৰাজ্য চৰকাৰ কলে কেন্দ্ৰপড়াৰে মেডিকা কলেজ নিশ্চিত হ'ব নম্বৰ টুৱেণ্টি থ্ৰী মহীপাই বিশ্বৰে গৰীব হৈ যাব বাৰ দশমিক চাৰি কোটি কেবল লোক জীবন নেওনা বঞ্চিত লোক মানুষ গরিব লোকের চাকরি চাল যাওয়া সহ রোজগার কমিযু এশ্বরে এগার দশমিক ন কোটি রু দশমিক চারি কোটি লোক চরম দারিদ্র চাল যাবে বিশ্বব্যাঙ্ক পক্ষ নকলনার বিশ্বব্যাঙ্ক পক্ষবর্ষ অক্টোবর করা সংখ্যা ঠার্ড বিশ্ব অর্থনৈতিক দৃশ্যপটর গতবর্ষ জুন্র অভিবৃদ্ধি বিচারক কোড়িয়ে অক্টোবরের বিশ্বব্যাঙ্ক দারিদ্র উপরে মহামারী প্রভাব উপরে আকলন করে এতে মহামারীপ্রে দু পাই আঠ দশমিক আঠ কোটি রুগার দশমিক পাঁচ কোটি লোক গরীব হয়ে যাবে বিশ্বব্যাঙ্ক চলিত মাসে বিশ্বব্যাঙ্ক এর সদ্যতম আকলন প্রকাশ করেছে নম্বর টোয়েন্টি ফোর ওড়িশু অন্বেষ পাইলে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দেশের বতিশ শিশু বর্ষ দুইশ প্রদান করা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার সে

কিন্তু বিরোধ বিোধ করছেন্থানীয় ঘনুঘুটি পড়া বাসিন্দা কালি এ সংক্রা জেলাপাড় কার্যালয় সম্মিী কক্ষে মহানগর নিগম কমিশনার অনিরুদ্ধ প্রধান অধ্যক্ষতায় আয়োজিত বৈঠকের পড়ার লোকমানে প্রবল পাটিতুণ্ড করে এ বৈঠক অধারু বন্ধ হয়ে যাই জাতিগত কারণ যোগ মন্দিরের কেবল গোটিয়ে পার্শ্ব অঞ্চলবাসী উচ্ছেদ করা যা সে অভিযোগ করে যদি উচ্ছেদ নিহতি আবশ্যক তবে চেরুয়া পড়ার পটা সহিত পাঁচ একর জমি পুরী শ্রীমন্দির পার্শ্বাঞ্চল উচ্ছেদ লক্ষ আর্থিক ক্ষতিপূরণ প্রদান विजुळी पाणी कल्याणमंड पार्क सुविधा प्रदान से माने नाही बोली करिसंती नंबर ट्वेंटी सिक्स गुरुत्वपूर्ण पदवीने चार जण भारतीय नियुक्त कला बैडे प्रशासन गुरुत्वपूर्ण शक्ती विभाग बैडेन प्रशासन चारिज भारतीय आमेरिक वरिष्ठ पदवी प्रथम भारतीय आमेरिक भे तारक शाहू या विभागाने चिफ अफ चा निुक्ती मिळते তনিয়া দাস অফিস অফ সাইন্সর চিফ অফ স্টাফ নারায়ণ সুব্রমণ্যম জেনে কাউন্সিলক কার্যালয়ের আইনগত পরামর্শদাতা এবং সুচিত তলিত জীবাশ্ম শক্তি কার্যালয়ের চিফ অফাফ ভাবে নিযুক্ত মিডছে নম্বর টোয়েন্টি সেভেন বিমান দুর্ঘটনার চারিজণ খেলা মৃত্যু ব্রাজিলের এক স্থানীয় ম্যাচ পূর্বর বড় ধরণের বিমান দুর্ঘটনা ঘটি গত রবিবার হয়ে বিমান দুর্ঘটনায় এক ফুটবল ক্লবর চারিজণ খেলা মৃত্যু হয়ে জনাযোগ্য মৃত্যু হয়ে চারিজণ ফুটবল খেলা কোভিড সংক্রমিত লে তা ক্টাইন রখযাই এতিপয়াই অলগা এক ঘৰৈ বিমানেৰে নিযুৰা বিমানটি ব্ৰাজিল্ৰ উত্তৰ চহৰ পালমাছ নিকটস্থয়াৰফিল্ডুৰু উদিবাৰ কিছু সময়ট্ৰস্ত হৈছিল এই বিমান দুৰ্ঘটনাৰে পলটৰ সমেত ফুটবল ক্লবৰ অধ্যক্ষ তিনিজন খেড়ী বিমান দুৰ্ঘটনাৰে মৃত্যু হৈছিল নম্বৰ টুৱেণ্টি চান্দিপুৰ আকাশ ক্ষেপা্ত্ৰৰ সফল পৰীক্ষণ বা জিলাৰ চন্দিপুৰ ক্ষেপণাস্ত্ৰ পৰীক্ষণ কেন্দ্ৰৰ পৰীক্ষণ হ'ল ভূপৃষ্ঠৰ আকাশক লক্ষ্যভেদ কৰি পাৰুবাৰ আকাশ ক্ষেপা্ত্ৰ সোমবাৰ দ্বীপহৰ দুইটা পঁচিছ মিনিটে এই পৰীক্ষণ হৈ সফল হৈ থাৰ সূচনা মিলিছে আকাশৰ লক্ষ্যভেদ ক্ষমতা তিৰিছ কিলোমিটাৰ শব্দৰ বেগটো অধিগুণ অধিক বেগৰে আকাশ স্থিৰীকৃতাৰ্গেটকু লক্ষ্যভেদ কৰিছিল এতিয়া ষাঠি কিলো পৰ্যন্ত আণৱিক পাৰম্পৰিক যুদ্ধাস্তৰ ব্যৱহাৰ কৰা তিনিবৰ্শৰে চৰব ৰাম মন্দিৰ নিৰ্মাণ এঘাৰশ কোটি ଖର୍ଚ୍ଚ ଆକଳନ ରାମ ଜନ୍ମଭୂମି ତୀର୍ଥକ୍ଷେତ୍ର ନ୍ୟାସର ବରିଷ୍ଠ ପଦାଧିକାରୀମାନେ କହିଛନ୍ତି ଯେ ଅଯୋଧ୍ୟାରେ ଭବ୍ୟ ରାମ ମନ୍ଦିର ନିର୍ମାଣ କାମ ପ୍ରାୟ ତିନି ବର୍ଷରେ ପୂରଣ ହେବ ଏଥିରେ ଏଗାରଶହ କୋଟିରୁ ଅଧିକ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେବ ବୋଲି ଆକଳନ କରାଯାଇଛି ମୁଖ୍ୟ ମନ୍ଦିରର ନିର୍ମାଣ ତିନିରୁ ସାଢ଼େ ତିନି ବର୍ଷ ମଧ୍ୟରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବ ବୋଲି କୁହାଯାଇଛି ରାମ ମନ୍ଦିର ନିର୍ମାଣ ପାଇଁ ଏବେ ଅର୍ଥ ସଂଗ୍ରହ ଅଭିଯାନ ଦେଶବ୍ୟାପୀ ଜାରି ରହିଛି ଛଅ ଦଶମିକ ପାଞ୍ଚ ଲକ୍ଷ ଗ୍ରାମରୁ ମଧ୍ୟ ଚାନ୍ଦା ଆଣିବାକୁ ଯୋଜନା ରହିଥିବା କୁହାଯାଇଛି ନ୍ୟାସର କୋଷାଧ୍ୟକ୍ଷ କହିଛନ୍ତି ଯେ ପନ୍ଦର କୋଟି ପରିବାରକୁ ରାମ ମନ୍ଦିର ନିର୍ମାଣ ସହଯୋଗ ଯୋଜନାରେ ସାମିଲ କରିବାକୁ ଲକ୍ଷ୍ୟ ରହିଛି নম্বর থার্টি ভারতের পৌঁছিলা প্রথম দফা ইংল্যান্ড দল আস্তারিখর ভারত বিপক্ষে ইংল্যান্ড দল চারি ম্যাচ বিশিষ্ট টেস্ট শৃঙ্খলা খেলব এম রব প্রথম দফায় ভ্রমণকারী দলের পনেরো জন সদস্য চেইে পৌঁছিচ্ছেন এই দফায় প্রমুখ খেলাভাবে অলরাউন্ডর বেন্োক দ্রুত বোলার জোফ্রা আর্চর ব্যাটসম্যান রোরি বর্ণস ও জোনাথন ট্রট রয়েছেন চেন্নাইর চেপক টাডিয়মে খেলা যুক্ত প্রথম দুই টেস্ট লাগি এই দলশ কিছু রিজর্ভ খেলা ভারতের পৌঁছিচা এখানে পৌঁছিবা খেলা শ্রীলঙ্কা গত ইংল দৰে নেকি তুমি অৱশিষ্ট খেতি সম্প্ৰতি চালীলং বিপক্ষ দ্বিতীয় টেষ্ট খেলিচাৰি সিধাচখেৰে পহঁচিব ছবিশ তাৰিখেৰে গল্ৰে চাল দ্বিতীয় টেষ্ট শেষ হ'ব তিথাব সতাইছ তাৰিখে ইংলণ্ডৰ অৱশিষ্ট খেৰা চেন্নাই পহঁচিবাৰ সম্ভাৱনা ৰেপৰিতাইছ তাৰিখে মধ্য ঘৰ ভাৰতীয় খেৰা মানে চেন্নাইৰ একত্ৰিত হেৰি ভিডিঅ'টি সম্পূৰ্ণ দেখি থাৰ বহুত বহুত ধন্যবাদ